আসসালামু আলাইকুম। মোমিন ইলেকট্রিক সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। আজকে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক সময় আমাদেরকে ওয়াশিং মেশিন ফিটিং করতে হয়, তাই অনেক ভাইরা রয়েছে এই ওয়াশিং মেশিন কীভাবে ফিটিং করতে হয় তা অনেকেই অজানা বা এই কাজে দুর্বল। তাই আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে কীভাবে ওয়াশিং মেশিন ফিটিং করবে তা আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এটা ওয়াশিং মেশিনের সাথে একটা ম্যাজিক পাইপ এবং দুটা লিক পাইপ দিয়ে থাকে। তে এখানে দেখেন একটা লাল লিক পাইপ এবং একটা সবুজ লিক পাইপ। তো লাল যেটা লিক পাইপটা রয়েছে এটা যদি কখনও গিজার থেকে বা গরম পানি ব্যবহার করেন তখন এই গরম লাল লিক পাইপটা এখানে ব্যবহার করবেন, এবং যখন সাধারণত ট্যাঙ্কির লাইন আমরা যে পানি ব্যবহার করে থাকি সাধারণত এই লিক পাইপটা আমরা বেশি ব্যবহার করে থাকি। তো এখানে অপশন দেওয়া রয়েছে, কিন্তু সচরাচর আমরা ঠান্ডা পানি দিয়ে আসলে এই ওয়াশিং মেশিনটা ফিটিং করে থাকি। এখন ওয়াশিং মেশিনের পিছনে এসে আমি সাইডটা দেখাই। তো এখানে দেখা রয়েছে কুল এবং এখানে হট ওয়াটার ইনপুট এবং কুল ওয়াটার ইনপুট। তো এখানে যেটা কুল অর্থাৎ যেটা আপনার হলো ডান সাইডেরটা, এটা আমি বর্তমানে কানেকশন দিব। আর এটা হলো ওয়াশিং মেশিন পাওয়ার অর্থাৎ ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য একটা প্লাগ। তো আমি এখন ধীরে ধীরে সুন্দর করে দেখিয়ে দিব কীভাবে আপনাদের এই ওয়াশিং মেশিনটা কোথায় কি লাগাইতে হবে। তো সর্বপ্রথম আমি ওয়াশিং মেশিনে যে কাপড় চোপড় ধোয়ার পর যে পানি আপনার ডেলিভারি হবে সেই পানি আসলে চলে যাওয়ার জন্য এই পাইপটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে আমার ম্যাজিক পাইপটা ফিটিং করতে হবে। তো ম্যাজিক পাইপের এখানে একটা ক্লিপ রয়েছে, ক্লিপটা ম্যাজিক পাইপের ভিতরে আমাকে প্রথমে ঢোকাই নিতে হবে। ঢুকে নেওয়ার পর এই পাইপের সাথে সুন্দর করে ধাক্কা দিয়ে পুরাপুরি পাইপের ভিতরে গিলে দিতে হবে। দেখেন আমি কিন্তু সুন্দর করে চাপ দিয়ে যতটুকু যায় ততটুকু দিতে হবে। দেওয়ার পর এই ক্লিপটাকে সুন্দর করে দুটাকে এক করে ধরতে হবে, তাহলে একটু ক্লিপটা ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার পর ছেড়ে দিলে পরে এটা সুন্দর করে আটকে যাবে। দেখেন চাপ দেওয়ার পর এটাকে সুন্দর করে যে পজিশনে রাখবেন, রাখার পর ক্লিপটাকে ছেড়ে দিলে এটা আটকে যাবে, তখন আর ম্যাজিক পাইপটা বাড়াবে না এবং পানিটাও লিক করবে না। তখন ম্যাজিক পাইপের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমি লিক পাইপ অর্থাৎ পানি ইনপুটের কাজ করব। তো এখানে আমি যেহেতু ট্যাঙ্কির পানি ব্যবহার করব সেক্ষেত্রে আমাকে কুল যে ওয়াটার ইনপুট সেটা আমি এখানে কানেকশন করব। তো সেক্ষেত্রে আমায় প্যাস্টেপ দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে প্যাস্টেপ একটু মেরে নেব যাতে পানিটা লিক না করে, যেহেতু এখানে ওয়াশারের এখানে কাজ রয়েছে। তে লিক পাইপের এটি অংশ, ঠিক এই অংশটা আমি এখানে আমি সুন্দর করে লাগিয়ে দিব। এটা যতটুকু দরকার ঠিক ততটুকুই দিতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না, যেহেতু প্লাস্টিক নষ্ট হয়ে যেতে পারে। এরপর আরেকটি অংশ দেখেন, এটা হলো এই অংশ এরকম থাকে। তো এই অংশটা অনেক সময় অনেক ভাইরাই কিন্তু আসলে বিভ্রান্তি বা অনেক সময় চিন্তায় পড়ে যায় আসলে এই ফিটিংটা কীভাবে করব। দেখেন খুব সুন্দর আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো এই ফিটিংগুলো বিশেষ করে যদি ট্যাপ পান ট্যাপের সাথে ফিটিং করতে পারবেন, অথবা পাশে যদি কোনো বেসিং থাকে বেসিংয়ের লাইনে আপনারা সংযোগ করতে পারবেন। তো এখানে আমি বেসিংয়ের সাথে আমি এখানে কানেকশন করব। তো বেসিংয়ের এখানে কিন্তু অলরেডি অ্যাঙ্গেল স্টপ কল লাগানো আছে। তো এখানে শাইনের অ্যাঙ্গেল স্টপ কল এখানে দেখেন দুই পাশের লাইন কিন্তু ব্যবহার করা যাবে। নিচের অংশটা আমি দেখেন ক্যাপটা খুলে ফেললে আমি কিন্তু লাইনটা পেয়ে গেলাম খুব সহজেই। আর যদি কোনো সময় যদি এক পাতা এরকম অ্যাঙ্গেল স্টপ কল লাগানো থাকে আপনারা খুলে ঠিক এরকম দুই পাতা অ্যাঙ্গেল স্টপ কল লাগালে কিন্তু আপনার কিন্তু এই লাইনটা বের করতে পারবেন খুব সহজেই। আর এই অ্যাঙ্গেল স্টপ কলের মূল্য নেবে আপনার 60 থেকে 70 টাকা। তো এখন এই আপনার হলো উপরের যে অংশটা এটা আমি এখন অ্যাঙ্গেল স্টপ করে লাগাইতে পারি, কিন্তু লাগাইলে সেটা প্লাস্টিক ওটা ভেঙে যেতে পারে না টাইট দিলে। তো তার কারণে যাতে সমস্যা না হয় এই জন্য আমি একটা 1/2 ইঞ্চি বুশ আমি ব্যবহার করব, এবং বুশের সাথে যেটা প্যাচ সেটাকে সুন্দর করে প্যাচ টেপ মেরে নিব। দেখেন
আর এটা ব্যবহার করবেন জিআই বুচের সাথে সুন্দর করে পেঁচালা মুখে সেট টেপ মেরে নেবেন। নেয়ার পর ঠিক সুন্দর করে ওয়াশের পরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখন এটাকে সুন্দরভাবে কাজ করার জন্য এটাকে খোলা যায়। আমি একটা খোলার পদ্ধতি দেখাই, দেখেন এটা নিচের দিকে দিলেই উপরের অংশটা খোলা যাবে খুব সহজেই। দেখেন এটা নিচের দিকে যদি আপনি খুলতে চান, দেখেন আমি এখন নিচের দিকে যদি আমি চাপ দিই খুব সহজে কিন্তু এটা খুলতে পারলাম। দেখেন দুটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এখন এটাকে আমি চাপ দিয়ে আমি ওয়াশার পর বসিয়ে দিয়ে ধীরে ধীরে যে চারটা নাট থাকবে এই নাটটাকে টাইট দিব। এই নাটগুলো আমাকে টাইট দিতে হবে। সেট ট্যাপটা একটু সুন্দর করে মারতে হবে যাতে পানি কোনো সময় লিক না করে, এদিকে আপনাকে খেয়াল করতে হবে। চারটা নাটি যতটুকু টাইট নেয় আপনাকে ততটুকু টাইট দিতে হবে যাতে লুজ না থাকে। তেমন এখানে কিন্তু টাইট দেওয়া হয়ে গেল। এখন আমি এটার সাথে লাগিয়ে দেখব, ঠিক আগের মতো যেভাবে খুললাম ঠিক ওইভাবেই আমাকে আবার লাগিয়ে নিতে হবে। দেখেন আমার কিন্তু ফিটিং হয়ে গেল। এখন আমি অ্যাঙ্গেল স্টপ কলের সাথে এটা ফিটিং করে ফেলব। তো তার আগে ওয়াশিং মেশিনটা আমার যে পজিশনে থাকবে ঠিক সরিয়ে আমি সেই পজিশনটা আমি রেখে দিয়েই তারপর আমি ফাইনালি আমি লিক পাইপের সাথে কানেকশন করে দিব। এখন দেখেন অ্যাঙ্গেল স্টপ কলের সাথে আমি আস্তে আস্তে ঘুরিয়ে দিব। তো এটার সাথে লাগাতে গেলে আসলে একটু সমস্যা হবে, তো আমাকে আবার আগের মতো খুলে নিতে হবে যাতে আগে আমার অ্যাঙ্গেল স্টপ কলের সাথে আমি উপরের অংশটাতে লাগাইতে পারি। এখন দেখেন খুব সহজে কিন্তু এটা আমি লাগিয়ে দিতে পারবো। ধীরে ধীরে আপনাকে এটা টাইট দিতে হবে এবং বেশি অতিরিক্ত টাইট দেওয়া যাবে না যেহেতু প্লাস্টিক এটা ভেঙে যেতে পারে। টাইট দেওয়া হয়ে গেলে আবার ঠিক আগের মতোই লিক পাইপটা নিচের দিকে চাপ ধরলে উপর দিকে অটোমেটিকলি লক হয়ে যাবে। দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে। এখন আমি পানি ছেড়ে দেখব যে আমার পানি আসে কি না এবং পানি লিক করে কি না। আমার এখানে কাজ কিন্তু সঠিক আছে যেহেতু পানি এখানে বের হচ্ছে না। তো আমার এখানে কিন্তু কানেকশন এবং সব কিছু হয়ে গেল। এখন আমি যে ডেলিভারির যে ম্যাজিক পাইপ রয়েছে এটা আমি এখন ডেলিভারি জায়গায় দিয়ে দিব। তো এখানে বেসিংয়ের যে লাইনটা রয়েছে আসলে বেসিংয়ের পানি ডেলিভারির জন্য এখানে কিন্তু দেখেন ছিদ্র রয়েছে। অনেক জায়গায় কিন্তু আপনার বেসিংয়ের জন্য দেড় ইঞ্চি পাইপ বা সিকন পাইপ দেওয়া থাকে, এই পাইপের ভিতর ঢুকে দিলে কিন্তু চলবে। দেখেন অর্থাৎ পানি করার মতো ব্যবস্থা আপনার থাকলে আর কোনো সমস্যা নাই। তো এখানে আমার ব্যবস্থা ছিল, আমি এখানে ঢুকিয়ে দিলাম, খুব সিম্পল একটা জিনিস। তো আমার এখানে কিন্তু ইনপুট এবং আউটপুট দুটাই হয়ে গেল। এখন আমি পাওয়ার দিব। তো এখানে ইলেকট্রিক পাওয়ারের এখানে লাইনের ব্যবস্থা করা আছে, যদি না থাকে আপনারা নিজেরা এরকম করে তারপরে সকেট লাগিয়ে ঠিক এইভাবে প্লাগ ঢুকিয়ে আপনারা লাইন দিয়ে দিবেন। এখন আমি টেস্ট করব আমার পানি আসে কি না এবং মেশিনটা চলে কি না। আমি পাওয়ার দিলাম, দেখেন মোটরটা মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে। চালু হওয়ার পর এখানে আমি ফাংশনে গিয়ে আমি যদি এটা স্টার্ট করি, দেখেন এটা স্টার্ট করলাম। এখন ভিতরে আমি খুলে দেখাবো আমার পানি আসে কি না। দেখেন এটা অটোমেটিকলি যখন মেশিন চালু করব তখন দেখেন অনেক প্রেশারে কিন্তু আসলে পানি আসছে। এখন আমি নিচে কাপড় দিয়ে আমি কিন্তু খুব সহজে এই মেশিনটা ব্যবহার করতে পারি। খুবই সিম্পল একটা কাজ এবং খুব ইজি একটা কাজ, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন, খুবই সহজ একটি কাজ। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে পাতে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা সহজ উপায়ে কাজ শিখুন এবং ঘরে বসেই কাজ শিখুন। আপনার যে কোনো সমস্যা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ ভিডিও সহ আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ।